নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি যোগ রাখবো আজ সারা দিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বে ফুসছে বাংলার, এমনই সময় বিশাল বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াতে পৌঁছে গেলেন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মমতা, আর সেখানেই সাপোর্ট অখিলেশকে। আর অন্যদিকে আবারও বিশাল বড় সুখবর নিয়ে আসছে, কন্যাশ্রী প্রকল্প নিয়ে 75 লক্ষ ছুঁতে চলেছে মাইল ফলক, তারপরেই তোলপাড় মমতা। আবারও দুয়ারে সরকারের প্রকল্পে 6-6টি নয়া প্রকল্প নিয়ে হাজির হলেন, মোট 24টি প্রকল্প 15 ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে। আবারও বাংলার উন্নয়ন, মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার বান্ডিল বান্ডিল টাকা ঢুকবে, আর সেই সাথেই থাকছে গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য আবারও বড় খবর। এবার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমনই সময় আবহাওয়া দপ্তরের কড়া বার্তা, আর কয়েক ঘন্টা বাদে ফের বাংলায় ভয়ানক বৃষ্টিপাত, কোন কোন জেলায় এবার ভিজবে বাংলা সেদিকে চোখ রাখবো বিস্তারিত খবর। আর এমনই সময় আবারও পাড়ায় পাড়ায় শিক্ষালয় নিয়ে তৎপরতা তুঙ্গে, এদিকে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি হবে, ছাত্রছাত্রীদের অন্তরে একের পর এক প্রশ্ন। এমনই সময় খবর সামনে আসছে দুই বোর্ডে করোনা আক্রান্তের খবর, মাধ্যমিক বোর্ড উচ্চ মাধ্যমিক বোর্ড আবারও কি তাহলে বাতিল হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কি বলছে এবার শিক্ষা দপ্তর, বিস্তারিত খবর জানলেই চমকে উঠবেন, তা বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এই ভিডিওতে। আর সেই সাথে আবার থাকছে রান্নার গ্যাস নিয়ে বিশাল বড় সুখবর, এদিকে আবার মোদী মমতার মাঝে চূড়ান্ত সিদ্ধান্ত, কাকে বেছে নেবে এবার উত্তরপ্রদেশের মানুষ। গোটা পশ্চিমবঙ্গকে কাঁপানোর পর এবার উত্তরপ্রদেশের নেমে নতুন করে বার্তা, তার মাঝে আবার মোদীর কেন্দ্র বারাণসীতেও মুখ্যমন্ত্রী মমতা পৌঁছে তোলপা, তার সাথে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, এবং পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান, এবং দুয়ারে সরকারের নতুন প্রকল্পে যাবতীয় সাহায্য পাবেন বাংলার মানুষ। তার মাঝে আবার দাম কমলো সোনার, এদিকে আবার পেট্রোল ডিজেল নিয়ে বিরাট বড় খবর, এদিকে আবার রান্নার গ্যাস, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুন বার এসে থাকেন, প্রতিদিন এই ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানার জন্য অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে, তাই মতো দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে দিন। প্রথমে চোখ রাখবো আজকের বড় খবরে, 1000 টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা, করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে চাঙ্গা করতে এবারে তৃণমূল স্তরে মানুষের হাতেই নগদ টাকার যোগান নিশ্চিত করার কথা বারেবারে বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার রাজ্য জুড়ে পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে নিযুক্ত করা হচ্ছে 1 লক্ষেরও বেশি লোক শিল্পীকে, প্রত্যেক শিল্পীদের এবারে দিন পিছু পাবেন 1000 টাকা, এবার নগদ টাকা হাতে পেয়ে গ্রামাঞ্চলের লোক শিল্পীদের আবার উন্নতি ঘটবে। আর এমনই সময় উঠে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের ঘোষণা মতো আক্ষরিক অর্থে নির্দেশিকা জারি, শিক্ষা দপ্তরের নির্দেশিকা দিয়ে এবার জানিয়ে দিলেন শনিবার পাড়ায় পাড়ায় শিক্ষালয় বন্ধ থাকবে, তবে সোম থেকে শুক্রবার পর্যন্ত যথানিয়মে ক্লাস চলবে, তবে শনিবার এবং রবিবার পাড়ায় পাড়ায় সমাধান শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকবে, এমনই নির্দেশিকা দিলেন বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন করে আসার আলো যেখানে পাড়ায় শিক্ষালয় হাজিরায় বেশ ভালো, এর থেকে শিক্ষকরা মনে করছেন স্কুল খুলে গেলেও পড়ুয়ারা এবার বিদ্যালয়ে আসতে চাইছে। আর তার মাঝে উত্তরপ্রদেশের বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতার কড়া বার্তা, বাংলার মতো অখিলেশকে সামাজিক প্রকল্পের ঘোষণার পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার খেলা এবারে নিয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমাজবাদী পার্টি অখিলেশ যাদবকে পরামর্শ দিলেন বাংলার মডেল অনুসরণ করে স্কুলের ছাত্রছাত্রী থেকে মহিলা অনগ্রসর শ্রেণী সকলকে লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো কিছু না কিছু তুলে দেওয়ার প্রকল্প ঘোষণা করতে হবে। মঙ্গলবার ভার্চুয়াল সভা করে অখিলেশকে এমনই পরামর্শ দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আরো এক খবর উঠে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি বৃষ্টিতে ভাসবে বাংলা, এবার ভয়ানক দাপট, কয়েক ঘন্টার মধ্যে ফের রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা, এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলা, এছাড়াও রয়েছে হালকা মাঝারি আগামীকাল, জোর কদমে বৃষ্টি নামবে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতার জেলাগুলিতে এবার বৃষ্টিপাতে ভিজতে পারে, তার সাথে শীত কাটিয়ে আবারও তাপমাত্রা বাড়বে, গোটা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদের এলাকায় বর্তমান সময় মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে একের পর এক ছাত্রছাত্রীদের প্রশ্ন, আবারও কি বাতিল হবে, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের ক্লাস পর্যন্ত হয়নি, আর এদিকে করোনার বাড়বাড়ন্ত যাঁতা খুলে ভিজেছে সাধারণ মানুষের ভবিষ্যৎ, এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই বোর্ডের কর্মীদেরও করোনা আক্রান্তের খবর সামনে আসছে, আর তারপরেই তোলপাড় কাণ্ড, আবারও কি বাতিল হবে নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ছাত্রছাত্রীদের অবস্থাও নাজেহাল, এমনই সময় বড় খবর সামনে এলো, এবার কি বাতিল হবে নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তবে শিক্ষা দপ্তরের যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে
করে। এখনো পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাতিল হওয়ার কোনো খবর নেই। এবারে সরকারিভাবে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে, কোনোভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে না। যদিও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে শেষ সিদ্ধান্ত নেবেন বাংলারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে আপনার কি মনে হয় এমন কঠোর পরিস্থিতির মাঝে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি বাতিল করা উচিত নাকি আবারও পরীক্ষা নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই যুক্তি সহকারে কমেন্টে জানিয়ে দেবেন। তার মাঝে আবার মুখ্যমন্ত্রী মমতার আরো এক প্রশংসায় পঞ্চমুখ। মাইল ফলক ছুঁতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প কন্যাশ্রী। উপভোক্তার সংখ্যা 50 লক্ষ পৌঁছে যাওয়ায় শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার পর্যন্ত সরকারি তথ্য বলছে কন্যাশ্রী প্রকল্পের প্রাপক অর্থাৎ ইউনিক বেনিফিশিয়ারির সংখ্যা রয়েছে 74,94,918 জন। মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই 75 লক্ষের গণ্ডি পার করবে কন্যাশ্রী। বাল্য বিবাহ রোধ, স্কুল ছুটের সংখ্যা কমানো এবং আর্থিক কারণে মেয়েদের পড়া যাতে বন্ধ না হয় তা নিশ্চিত করতেই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা প্রগতিতে এই পরিসংখ্যান নতুন মাত্রা যোগ করেছে। চোখ রাখবো আরো এক খবরে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবার খুলতে চলেছে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি। প্রায় 2 বছর বন্ধ থাকার পর আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র অঙ্গনবাড়ি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনটা জানিয়েছেন নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের সচিব। তবে আপাতত কেন্দ্রগুলির পঠন পাঠন হবে না, শিশুরা আসবে শুধুমাত্র খাবার খেতে। সেন্টারগুলি এখন কি অবস্থা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে সচিব। কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশাসনিক বৈঠকে অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা নিয়ে দপ্তরের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা, তারপরে এমন সিদ্ধান্ত। আর সেই সাথে কলকাতা হাইকোর্টের সামনে এসএসসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়ে বড় খবর সামনে এলো। কলকাতা হাইকোর্টের সামনে এবার এসএসসি চাকরি প্রার্থীরা ভয়ানক বিক্ষোভ দেখাচ্ছে। দ্রুত নিয়োগের দাবিতে এবার এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, বেশ কয়েকজনকে আটক করলো পুলিশ। আর এদিকে আবার ভোটের আগেই বজবজ পুরসভা দখলে নিয়ে নিল তৃণমূল। বজবজ পুরসভার 12টি ওয়ার্ডেই নেই বিরোধী প্রার্থী। 27 ফেব্রুয়ারি ভোটের জন্য এদিন ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন, তারপরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল। আর তার মাঝে কোচবিহারের দিনহাটায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। মনোনয়ন জমা দিয়ে এবার বেরোনোর সময় মিহির গোস্বামীকে লক্ষ্য করে ডিম ছড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। এদিকে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার গন্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, বিধায়ক উদয় গুহর সামনেই মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মীরা। আর এদিকে আবার খুলেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, এমনই সময় খবর সামনে আসছে অ আ ক খ চিনতে পারছে না পড়ুয়ারা। অষ্টম শ্রেণীর পড়ুয়াদের এমন অবস্থা দেখে চমকে যাচ্ছে। কোভিড কালে রাজ্যের শিক্ষা পরিস্থিতি কি হারে টালমাটাল হয়েছে। আর তার সাথে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মিলবে 24টি পরিষেবা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মূলত দুয়ারে সরকার প্রকল্পের 18টি পরিষেবার সঙ্গে আরো 6টি পরিষেবা যুক্ত করছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা ঘোষণা করেছে। আর তারপরে আশার আলো গোটা বাংলা জুড়ে। মুখ্যমন্ত্রী বলেন এবার দুয়ারে সরকার ক্যাম্পে মোট 24টি পরিষেবা যুক্ত হবে, যেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, 100 দিনের কাজ, কৃষক ভাইদের নয়া প্রকল্প, এদিকে আবার রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী তো থাকছে, তার সাথে আবারও নয়া প্রকল্প যেখানে যুক্ত হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কৃষি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড, ফিশারিজ দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এসএমই দপ্তরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁত শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দপ্তরের এইচসিজি ক্রেডিট কার্ডের লিঙ্কেজ, পানি সম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ড চালু করছে এবার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ঘরে ঘরে একের পর এক টাকা পৌঁছে দেবেন তিনি। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্য কোনো প্রকল্পের টাকা যদি আপনি না পেয়ে থাকেন এখনো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এদিকে আবার এত কিছুর মাঝেও আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস, ফের ভাসবে বাংলা। নতুন করে খবর, রাজ্যের বৃষ্টির পূর্বাভাস নিয়ে নতুন করে আবহাওয়া দপ্তরের খবর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী 9 ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ পরিষ্কার থাকলেও 10 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেখানে মূলত বৃষ্টিপাত হয়, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, এইসব জেলাগুলিতে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে এবার আলিপুর আবহাওয়া দপ্তর। 10 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। 9 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ পরিষ্কার থাকবে, তবে এটুকু স্বস্তির খবর। তার সাথে কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি বলছেন, যেখানে 6টি নয়া প্রকল্প দুয়ারে সরকার প্রকল্পে। পূর্বে যেখানে 18টি প্রকল্প ছিল তা বাড়িয়ে 24টি প্রকল্প দেওয়া হলো। এবার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? নয়া প্রকল্প কৃষকদের পর এবার তাঁত শিল্পীদের জন্য থাকছে, সেই সাথে আবার পঞ্চায়েত এলাকায় নয়া প্রকল্প। বিস্তারিত খবর জানতে পারবেন ভিডিওর শেষ কিনে, সেখানেই জানতে পারবেন কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা পাবে, 5 নয়া প্রকল্পগুলো কি কি, সেগুলোতে কিভাবে সুবিধা পাবেন, আবেদনের পদ্ধতি। বিস্তারিত খবর জানার জন্য ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পারেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারেন। তবে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট উপস্থাপন করবেন। আপনার জেলার পার্টিকুলার খবর জানতে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে পরের ভিডিওতে। বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন।
বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক ব্লগে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।